22 अगस्त 2017 सुप्रीम कोर्टे तलाके बिद्दत के रद्द करा सिद्धांत नेওয়া হয়। मुस्लिम वुमेन प्रोटेक्शन अब राइट्स ऑन मैरिज 2017 लोकसभा बिले तलाके बिद्दत के एक अपराध हिसाब से चिन्हित कर बिल पास करा है। এই বিলের বক্তব্য অনুযায়ী এটি মুসলিম মহিলাদের অধিকারকে সংরক্ষিত করবে। আমি সমুদায়ের মুসলিম মহিলা এবং পুরুষদের সাথে কথা বলি এই বিলের বিষয়ে তাদের কি ভাবনা তা জানার জন্য। এই যে সরকার খুব সম্প্রতি যে ট্রিপল তালাক এর বিলটা পাস করিয়েছে এটার বিষয়ে কি জানেন? বিলটি সম্পর্কে তো বিশেষ কিছু জানা নেই আমার, সুতরাং ইনস্ট্যান্ট তালাক বলতে আমরা যেটা বুঝি যে তিনবার স্বামী বউকে স্ত্রীকে তালাক বললো তালাক হয়ে গেল, আসলে তো সেটা হয় না। আসলে দেখা যায় যে তিনবার তালাক বলার পরে তার সঙ্গে তিন মাস আরও ঘর করতে একটা নিয়ম, তিন মাস তাকে থাকতে হয়। এবং দেখা গেল যে হঠাৎ করে কোনো স্বামী রাগের মাথায় হয়তো তিনবার তালাক বললেও বলতে পারে, বলল, কিন্তু দেখা যায় তিন মাস থাকতে থাকতে তার সঙ্গে তার অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, হয়তো দেখা গেল সে তালাকটা হলো। ইসলামে তালাক দেনে কি আজাদি নেই? लोग कहते हैं कि आज़ादी है इस्लाम में तलाक देने की, गलत बोलते हैं। इस्लाम में ने ये कहा है कि जब आप दोनों का रिश्ता निभ ही ना सके, जब आप दोनों में निभा होना मुश्किल हो जाए, जब आप दोनों बिल्कुल रहना ही नहीं चाहते, तब एक रास्ता बता दिया गया है कि इस रास्ते में जा कर के आप दोनों अलग हो करके अपनी ज़िंदगी गुजार सकते हैं। সব মেয়েদের কিন্তু পরিস্থিতি এক নয়, অনেকে আছে, যেমন আমার আমারটাই আমি বললাম যে আমি একরকমভাবে জীবনযাপন করছি, আমার সেই জীবনের সেই এটা নেই, ঝুঁকিটা নেই যে আমার স্বামী আমাকে কোনো সময় তালাক দিতে পারে। কিন্তু আমার জীবনের মূল্যটা দিয়েই তো সব কিছু বিচার করা যাবে না। অনেকেরই আছে হয়তো এরকম সিচুয়েশান হয়, স্বামীরা তাদের তালাক দিয়ে দিচ্ছে, হ্যাঁ, তো হওয়া উচিত নয় সেটা, আমার মনে হয় সেটা হওয়া উচিত নয়। স্বামীর যেরকম একটা মর্যাদা আছে, স্ত্রীর একটা মর্যাদা আছে, তো সেই জায়গা থেকে তিনবার কেউ তালাক বলে দিল তার সঙ্গে তালাক হয়ে গেল, আমার মনে হয় সেটা হওয়া উচিত না। মানে পুরুষরা যে স্বাধীনতা পায় তালাকের বিষয়ে, তালাক দেওয়ার বিষয়ে পুরুষরা যে স্বাধীনতাটা পায় না সেটা ঠিক না, একেবারেই ভুল, সেটা ভুল একেবারেই। তার কারণ হঠাৎ মনে হলো তালাক দিয়ে দিলাম, এটা তো অবশ্যই ঠিক না। এটা তো ক্ষমতা অপব্যবহার, এটাকে বদলানো উচিত আমার মনে হয়। हम लोग कानून जो जो हम लोग का निकाह पढ़ाता है इमाम साहब और हम लोग हादिस जो है उसका पास में हम लोग का फैसला होता है। कोई बात जो हम लोग का रजिस्ट्री कराता है, काजी लोग पढ़ाता है निकाह, उसी का पास है। पहले तो हम लोग घर ही में लपेट लेते हैं, सब आदमी एक किस्म के नहीं, हम लोग घर ही में समेट लेते हैं, उसके बाद हम लोग को ऐसे जब होगा तब हम लोग बाहर कदम निकालते हैं। आपके हिसाब से ये बिल महिलाओं को कोई भी सुरक्षा नहीं दे सकता? नहीं। তিন বছরে যে সাজা ঘোষণা করা হবে যদি কেউ ইনস্ট্যান্ট ট্রিপল তালাক দেয়, সেটার কি কোনো মানে দাঁড়ায় তিন বছরের যে সাজাটা? না, এটা অবশ্যই আমি এই বিষয়টাকে সাপোর্ট করি না। তার কারণ যদি তিন বছরের সাজা হয়েই থাকে, সেক্ষেত্রে যাকে তালাক দিচ্ছে তাকে তো একটা ভরণ পোষণ বা কিছু দেওয়ার ব্যাপার থেকে দেয়, জেলে থেকে সে কী করে দেবে সেই খরচটা বহন করবে ওর থেকে? আদৌ কি মুসলিম মহিলাদের সুরক্ষা দিতে সক্ষম হবে অথবা তিন বছরের জেল হেফাজত কতটাই বা যুক্তিযুক্ত? আর যদি তিন বছরের জেল হয়েই থাকে তবে খোরপোষ ও যাবতীয় দায় দায়িত্ব কার হবে? এই কতগুলি প্রশ্নের উত্তর এখনও অধরা। উত্তর ২৪ পরগনা পশ্চিমবঙ্গ থেকে আমি রেবেকা, ইন্ডিয়া আনহার্ডের জন্য।